আসসালামু আলাইকুম সকলরে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকের ভিডিওত আমি আপনাদেরকে কিছু আপডেট দিব আমার উরি সম্বন্ধে। কতদিন আগে আমি একটা ভিডিও করলাম বাংলাদেশি উরি কিলার ওয়াইন, আপনারা দেখলা আমি এখন সেলো দুইটা উরির বেশি ঘরে রয়েছি। এগুন ওইল গিয়া বাংলাদেশি উরি, এগুন আমি রয়েছিলাম এপ্রিলের ৬ তারিখ, আইজ ওইল গিয়া এপ্রিল মাসের ১৮ তারিখ। অনুমানিক এখন এক ২ সপ্তাহ পর আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছপুনটা খুব সুন্দর হয়েছে। যতটা বেশি রয়েছিলাম মেইনলি সকলটি উঠে গেছে, এখন দুইটা উঠছে না। আগুন কিছু সময় গেলে গিয়ে ইনশাল্লাহ উঠে যাইব। আপনারা খেয়াল রাখবা উরির গাছে বেশি পানি দিবে না, মাটি যখন উপরের মাটি খুব পালা করে ঢয় হয়ে যাব এতটুকু পানি দিবা। পানি যদি গাছে বেশি থাকে ফুকে ধরিলে, ফুকে ধরিয়া গাছের জ্বর নষ্ট করে ফেলাই দে। কয়দিন পর পর গাছে খানি দিবা, আমি কয়দিন পর পর বেবি বায়ো ইউজ করি। আমার উরির গাছগুলো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে দোয়া করব আমার গাছগুলোটা ভালো থাকত। আমি চেষ্টা করব এই উরির গাছ এগুলো যে ট্রেড দেখার আপনারা ও ট্রেড থাকতো আর বদলাইতাম না। আমি সেইরাম এই উরির গাছ এগুন একবারে ভাড়া নিয়ে রয়ে দিতাম, বারবার বদলানি করিয়ে লাভ নাই। চেষ্টা করলে এগুন আবো বাকা কতদিন ও ট্রেড রাখা যাইব, আর তো বেশি কতদিন গেলে কি গার্ডেনও রিবার সময় আইব। উরির গাছও ফুকে কিছু আক্রমণ করে, আপনারা কতদিন পর পর নিম অয়েল দিবা। নিম অয়েল আর লিকুইড একসাথে মিক্স করিয়া স্প্রে করিয়া দিলে ফুকগুন কন্ট্রোলে থাকবা। যে কোনো গাছও নিম অয়েল স্প্রে করিয়া দিতে পারবা, গাছের কোনো ক্ষতি হইত নাই। খেয়াল রাখবা নিম অয়েল রোদির মাঝে স্প্রে করবা না প্লিজ, অন্যায় গাছ মরে যেতে পারে। যেবলা সেবা পড়ে যাইব এতটুকু স্প্রে করতে পারবা, আর স্প্রে করিয়া রোদিত দিবা না। নিম অয়েল যে কোনো আমরার এইজন সুপার শোর হইবা। এখন দেখতে পারা আমার কিছু মিষ্টি কুমড়ার গাছ, মিষ্টি কুমড়ার লগে কিছু খেরেলার গাছও আছে এখানে। আমি আপনাদের গেছনে এখন বিদায় রইলাম। আমার ভিডিওটা দেখার লাগে আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।